আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মেহেরাজউদ্দিন ফারাবি। আমি ভোলা আদর্শ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার রোল এক, আমি একটি শিক্ষণীয় গল্প বলব। গল্পটির নাম বন্ধু। গল্পটি সংগ্রহীত একতা এক বনের মধ্যে দিয়ে দুইজন খুব ভালো বন্ধু হেঁটে যাচ্ছিল। হাঁটার মধ্যে দিয়ে তারা দুইজন বিভিন্ন বিষয়ে কথা বলছিল। কথার এক পর্যায়ে তাদের কোনো একটি বিষয়ে ঝগড়া হয়ে গেল। ঝগড়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুটিকে একটি চড় মেরে বসলো। দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেল, প্রথম বন্ধুটিকে কিছুই বললো না। দ্বিতীয় বন্ধুটি গিয়ে বালিতে লেখলো, আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে থাপ্পড় মেরেছে। বন্ধু দুটি আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা একটি মরদিনের সামনে উপস্থিত হলো। সেখানে তারা গোসল করতে মনস্থির করে। দ্বিতীয় বন্ধুটি যে চর খেয়েছিল সে চোরাবালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে। তখন প্রথম বন্ধুটি তাকে দ্রুত উদ্ধার করে। উদ্ধার করার পর দ্বিতীয় বন্ধুটি আবার গিয়ে পাথরে লেখলো, আজ আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার প্রাণ বাঁচিয়েছে। বন্ধু দুটি আবার হাঁটতে শুরু করলো। সেখানে প্রথম বন্ধুটি তাকে জিজ্ঞেস করলো, কিরে আমি যখন তোকে চর মারলাম তখন তুই লেখলি বালিতে, আর যখন আমি তোর প্রাণ বাঁচিয়েছিলাম তখন তুই লেখলি পাথরে, এর কারণ কি? তখন দ্বিতীয় বন্ধুটি উত্তর দিল, কেউ যখন আমাদের কষ্ট দেয় সেটা বালিতেই লেখা উচিত, যাতে ভালোবাসা ও মায়ের বাতাস তা মুছে ফেলে। কিন্তু কেউ যখন আমাদের প্রাণ রক্ষা করে সেটা পাথরে খোদাই করে লেখা উচিত, যাতে সেটা কোনো কিছুই মুছতে না পারে। নীতি কথা। এই গল্পটি থেকে আমরা বুঝতে পেলাম নিজেদের ভিতরে ছোট ছোট বিবাদ হতেই পারে, কিন্তু সেগুলো মনে পুষে রাখতে নেই, কারণ বড় বড় বিপদগুলোতে নিজের কাছের মানুষগুলি এগিয়ে আসে। আমার গল্পটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম।